রাজ্যজুড়ে বন্ধের সমর্থনে পথে নেমে হাতাহাতিতে জড়ালেন হাবড়ার দুই বিজেপি নেতা। ঘটনায় হতবাক সকলে। ঘটনাটি নিয়ে কটাক্ষ তৃণমূলের, যদিও হাতাহাতির কথা অস্বীকার করেছে বিজেপি। বিজেপির ডাকা বন্ধ সমর্থন করতে এসে বচসায় জড়ালেন দলীয় দুই নেতা। বচসা থেকে হাতাহাতিতে পৌঁছায় ঘটনা, যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। ঘটনায় হতবাক সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা। পুরো ভোটে অশান্তির অভিযোগ এনে সোমবার রাজ্যজুড়ে বন্ধের ডাক দেয় বিজেপি। এদিন সকালে বন্ধের সমর্থনে হাবড়া এক নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডে পথ অবরোধ করে বিজেপি সমর্থকরা। অবরোধে সামিল হন হাবড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিপ্লব হালদার এবং ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রবীর দাস। হঠাৎই দুই প্রার্থীর মধ্যে বচসা শুরু হয়। বচসা হাতাহাতিতে পৌঁছায়, যদিও হাতাহাতির কথা অস্বীকার করেছেন বিজেপি নেতারা। ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রবীর দাস বলেন, অন্য একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়নি। অবরোধের সাথে এর কোন যোগ নেই। কোন মিসআন্ডারস্ট্যান্ডিং কিচ্ছু হয়নি। অন্য কাউকে মারতে গেছিলেন? না না, এটা বিপ্লব বাবু প্রথমে তো হোঁচট খেয়ে পড়েছে। আমি মনে করছিলাম উনি হয়তো আমার ই করেছে, যখন বুঝলাম তখন কোন ব্যাপার নেই, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বিপ্লব বাবু অত্যন্ত ভদ্রলোক, আমিও ভদ্রলোকের ছেলে, কিন্তু ওই সময় হঠাৎ গায়ের মধ্যে আসাতে আপনাদের ধারণা হয়েছে যে আমাদের মধ্যে কোন মিসআন্ডারস্ট্যান্ডিং। নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনার কথা অস্বীকার করেছেন ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিপ্লব হালদারও। একটা অন্য ইনসিডেন্ট ঘটেছে, যেহেতু ওখানে গাড়ি যাতায়াত করছিল, সেই গাড়িগুলোকে আমরা পাস করতে বারণ করছিলাম, কিন্তু সেক্ষেত্রে কেউ কেউ পাস করছিল, আমরা সেটাকে ওই হিট অফ দ্য মুভমেন্টের পরিস্থিতিটা এরকম হচ্ছিল, একদম হাতাহাতি করতে দেখা গেছে, এরকম কিছু হয়নি। হয়তো যেহেতু ভিড় ছিল সেই জন্য এরকম মনে হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র সাহা বলেন, বিজেপি একটা অসভ্য দল, ওদের নিয়ে কিছু বলা মানে সময় নষ্ট করা। পাশাপাশি এদিনের বন্ধ প্রসঙ্গেও বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। এটা অসম্ভব পার্টিতে পরিণত হয়েছে। তো হাবড়াতে কোনো ঘটনা ঘটেনি, হাবড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তা হাবড়াতে রাস্তা অবরোধ করতে যাচ্ছে, বন্ধ ওরা ডেকেছে, হাবড়ার গাড়ি চলছে, ট্রেন চলছে, দোকানপাট খোলা, সমস্ত কিছু খোলা, তাহলে কিসের বন্ধ? আবার রাস্তা অবরোধ করতে গিয়ে দুজন প্রার্থী, একজন ওদের বিজেপির জেলা কমিটির সহসভাপতি বিপ্লব হালদার, ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী, আরেকজন নব্য বিজেপি, উনি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন, প্রবীর দাস, ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী, প্রকাশ্যে দিবালোকে জনসমক্ষে দুজনে মিলে হাতাহাতি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।